ইতিমধ্যেই প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য একটি সুখবর যে যদি আপনাদের পরিবারে একাদশ উচ্চ মাধ্যমিক কিংবা কলেজ বা ইউনিভার্সিটি আন্ডারে যে কোনোক্ষণ ছাত্র থাকে তো অবশ্যইকে স্কিপ করবেন না প্রত্যেকের কিন্তু পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেওয়া হবে এর পাশাপাশি কাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে পরীক্ষা ছাড়াই এবং কবে পরীক্ষা হচ্ছে একাদশ উচ্চ মাধ্যমিক কলেজ এবং ইউনিভার্সিটি পুরো ডিটেলস আমরা দেখে নেবো এই মুহূর্তে নবান্নের তরফ থেকে খবর চলে আসছে তো কি স্কিপ করবেন না তার আগে আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেটা দেখতেই পাচ্ছেন তার নিচে যে লাইক বন্ডু রয়েছে লাইক বন্ডুতে ক্লিক করে ভিডিওতে লাইক দিয়ে না আজকে আগে সাবস্ক্রাইব দেখতেই পারছেন সেই সাবস্ক্রাইবটা ক্লিক করে সেই বিলগুলো ক্লিক করে নোটিফিকেশানকে অল করে যারি সাবস্ক্রাইব করে রেখেছেন খুব অসংখ্য ধন্যবাদ তো আপনি এই মুহূর্তে অনুমে দেখতেই পারছেন খবরে বলা রয়েছে যে বাকি থাকা উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলি আগামী জুন মাসে নেওয়া হবে অর্থাৎ যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা বাকি ছিল যে যে তিনটি পরীক্ষা বাকি ছিল সেই সমস্ত পরীক্ষা কিন্তু আগামী জুন মাসে নেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে বোঝা যাচ্ছে যে আগামী জুন মাসে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এবং যারা একাদশ শ্রেণীর ছাত্র রয়েছে সেটা সায়েন্স হোক এবং আর্টস হোক যে কেউ হোক না কেন প্রত্যেকের কিন্তু অর্থাৎ কোনো পরীক্ষা হবে না পরীক্ষা ছাড়া কিন্তু তাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে এর পাশাপাশি এখানে বলা রয়েছে যে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি আগামী জুন মাসে নেওয়া হবে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি একাদশ শ্রেণীর পরীক্ষাও বাকি রয়েছে রাজ্যে এই বিষয়টিতে পড়ুয়া এবং তাদের অভিভাবকদের কে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তাদের কোনো পরীক্ষা হবে না তাদেরকে সরাসরি উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীতে উঠে দেওয়া হবে যারা যারা একাদশ শ্রেণীর ছাত্র রয়েছে পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ছাত্রদের কিন্তু জুন মাসে পরীক্ষা হবে এরই পাশাপাশি কলেজ পড়ুয়াদের সুবিধার্থে নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের কলেজগুলিতে পড়ুয়াদের শুধুমাত্র ফাইনাল সেমিস্টারে বসলেই চলবে তো আশা করি বুঝতেই পেরেছেন যে একাদশ এবং উচ্চ মাধ্যমিক এবং কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু খুবই একটি সুখবর যদি আপনাদের কাছে সুখবর মনে হয় তো অবশ্যই কনভাক্সে কমা জানিয়ে দিন এবং আপনাদের এই খবরটি কি রকম লাগলো সেটা বক্সে আমাকে জানিয়ে দেবেন এবং এরকম নতুন পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলুনে ক্লিক করুন ওয়াল তো পত্রিকা ভালো থাকুন এবং সুস্থ থাকুন